নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আর শীতকাল মানেই বিভিন্ন রকম গুড়ের আইটেম, তো আজকের রেসিপি হলো গুড়কাঠি, একদম দোকানের মতো গুড়কাঠি। চলুন কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। গুড়কাঠি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, 2 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি, 1/2 বাটি গুড় নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল ময়ান দেওয়ার জন্য। একটা পাত্রের মধ্যে প্রথমে আমি ময়দাটা নিয়ে নিলাম, বেসনটাও নিয়ে নিচ্ছি। বেসনটা দিলে খেতে খুব ভালো হয়, টেস্টটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নিলাম একটু। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে রুটি বা পরোঠার মতো আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা মাখানো হয়ে গেছে, এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 5-10 মিনিট মতো। ফিরে আসলাম 10 মিনিট পরে, ডোটা একদম রেডি হয়েছে। এবার আমি এটার থেকে রুটির মতো বেলে নেব। এখানে নিয়ে নিলাম, একটু গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। এটাকে এবার আস্তে আস্তে বেলে নেব। খুব পাতলা বেলবো না, একটু মোটা রাখবো, যেহেতু আমি এটাকে গুড় কাঠি বানাবো, সেরকম কাঠির মতো একটু মোটা রাখবো। রুটিটা আমার বেলা হয়ে গেছে, এটা এরকম মোটা একটু রেখেছি। এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। এটাকে আবার আমি মাঝখান থেকেও কেটে নেব সাইজ হিসাবে। তো দেখুন, মাঝখান থেকেও এই সাইডের গুলো যেহেতু ছোট একটু সাইজে, আমি ঠিক সমান মাপে প্রত্যেকটা কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে নেব। এগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি তেলে, সাদা তেলে ডিপ ফ্রাই করে ভেজে নেব। কড়াতে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছিলাম, আর তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা অনেক গরমও হয়ে গেছে, এবার ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে দিয়ে এবার আমি এগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে, ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে রাখলে এগুলো পুড়ে যেতে পারে, সেজন্য আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। ভিতর অবধি ভালো করে খাস্তা করে ভেজে নেব। তো দেখুন, এইভাবে নেড়ে ছেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে সবকটা কে আমি ভেজে নেব।
তো দেখুন প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয় ব্যাচেও আমি দিয়ে নিয়েছি তেলে। এগুলো নেড়ে ছেড়ে ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। কাঠিগুলো সব ভেজে তোলা হয়ে গেছে, আর এগুলো একটু ঠান্ডা করে নেব। আর এদিকে ততক্ষণে আমি গুড়টা রেডি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি একটা গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানেতে আমি কিছুটা জল দিয়ে নিলাম। জল দেওয়ার পরে গুড়টা আমি দিয়ে নিয়েছি। গুড়টা ভালো করে মেল্ট করে নেব, ভালো করে নেড়ে চেড়ে এটাকে মেল্ট করে নিচ্ছি। গুড়টা আমার মেল্ট হয়ে গেছে, আর এটাকে আমি একটু ঘন পাকে দু তারে শিরা তৈরি করে নেব। আর ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি যাতে গুড়টা কোনোভাবে পুড়ে না যায়। এবার আমি চেক করে দেখে নিচ্ছি যে দেখুন আমার দু তারে শিরাটা রেডি হয়েছে কিনা। এই যে দু তারে শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একদম লো রেখে কাঠিগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। তার আগে আমি একটুখানি চালের গুঁড়ো অ্যাড করে নেব যাতে গুড়টা গায়ে গায়ে লেগে যায়, শুকনো ঝরঝরে হয়ে যায়। তার জন্য আমি কিছুটা চালের গুঁড়ো 1 চামচ মতো প্রথমে অ্যাড করে নিচ্ছি। নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, গুড়টা কাঠির গায়ে গায়ে লেগেও গেছে। এভাবে নাড়তে থাকবো আমি। তো আমার মনে হচ্ছিল আরো একটু চালের গুঁড়ি লাগবে, তাই জন্য আমি আরো 1 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। নিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশাতে থাকছি যতক্ষণ না গুড়টা একদম শুকনো। তো দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো গুড় কাঠি আমি বানিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। অতি সহজে একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল গুড় কাঠি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার আজকের এই রেসিপিটা। অনেক ধন্যবাদ।